নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আজকের এপিসোড নাম্বার টু ফার্স্ট এপিসোডে আজকের ম্যাচের ম্যাচ প্রিভিউ করেছিলাম ওই ভিডিওটা যারা এখনই দেখতে পারো আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব। আর এই ভিডিওতে মোহনবাগান ইস্টবেঙ্গল এই সমস্ত ক্লাবদের নিয়ে একগুচ্ছ আপডেট আছে সেগুলোই তোমাদেরকে জানাবো এছাড়া আইএসএলের অন্যান্য ট্রান্সফার আপডেটও আছে তো সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা প্রথম আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমে আসা যাক ট্রান্সফার আপডেট সেকশানে কথা বলবো আইএসএলের একটা বড় ট্রান্সফার নিয়ে সেটা কিন্তু এফসি গোয়া থেকে জামশেদপুর এফসির মধ্যে হয়েছে এফসি গোয়ার প্লেয়ার সাতাশ বছর বয়সী ইন্ডিয়ান ফুটবলে অত্যন্ত অভিজ্ঞ একজন প্লেয়ার সেমিন লেন ডঙ্গেল অর্থাৎ লেন ডঙ্গেলের যে ট্রান্সফারটা হলো জামশেদপুরে সেটা নিয়েই কথা বলবো লেন ডঙ্গেল সাতাশ বছর বয়সী একজন লেফট উইঙ্গার এফসি গোয়ার হয়ে এই সিজনে খেলছিলেন সেরকম সুযোগ কিন্তু পারছিলেন না জুয়ান ফেরান্ডোর টিমে তো সেই লেন ডঙ্গেলকে অ্যাজ আ লোন ডিলে কিন্তু নিল জামশেদপুর এফসি এই বছর কিন্তু এফসি গোয়ার হয়ে লেন ডঙ্গেল সাতটা ম্যাচে অ্যাপিয়ার করেছিলেন কিন্তু বেশিরভাগ ম্যাচেই একদম লাস্ট মিনিটের দিকে কিছু সময়ই কিন্তু খেলেছেন লেন ডঙ্গেল তো জামশেদপুর এফসিতে আশা করা যায় লেন ডঙ্গেল অনেক বেশি গেম টাইম পাবেন লেন ডঙ্গেল এর আগে ইস্টবেঙ্গল শিলং লাজং ব্যাঙ্গালুরু এফসি দিল্লি ডায়নামোজ এফসি কেবি এই সমস্ত ক্লাবে খেলেছেন এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেও বহুদিন খেলেছেন তো সেই লেন ডঙ্গেল অভিজ্ঞ প্লেয়ারকে কিন্তু জামশেদপুর এফসি এফসি গোয়া থেকে অনার লোন ডিল সাইন করলো এই বাকি সিজনটার জন্য তো বন্ধুরা এবার যে আপডেটটা দেবো সেটা একটু বাইরের দেশের ফুটবল নিয়ে কিন্তু কথা বলবো ইন্ডিয়ান অরিজিন একজন প্লেয়ারকে নিয়ে। মাত্র ১৯ বছর বয়সী একজন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার ডিলান মার্কান্ডে তিনি কিন্তু সাইন করলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টোটেনহ্যাম হটস্পারের হয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ টোটেনহ্যাম হটস্পারের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে একটা কন্ট্র্যাক্ট সাইন করেছেন ডিলান মার্কান্ডে এই ডিলান মার্কান্ডে কিন্তু চাইলে ইন্ডিয়ার হয়েও খেলতে পারেন যদি পিওআই ম্যাটারটা সলভ হয়ে যায় তবে বর্তমানে তার কিন্তু ইংল্যান্ডে সিটিজেনশিপ আছে তবে তার অরিজিন কিন্তু ইন্ডিয়াতে তো এটা অবশ্যই একটা ভালো খবর বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের জন্য কারণ এই প্লেয়ারটা টোটেন হ্যাম আন্ডার এইটিন টিমেও ছিলেন আঠেরো উনিশ সালে সেখানে তিনি কিন্তু এগারোটা গোল করেছিলেন একুশটা ম্যাচে পাঁচটা অ্যাসিস্টও করেছিলেন তো একজন খুবই ভালো প্লেয়ার ওই লেভেলে ফুটবল খেলছেন তো এটা সত্যি একটা ভালো বিষয় এবং বর্তমানে তিনি কিন্তু টোটেন হ্যাম হটস্পারের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে সাইন করলেন তো দেখা যাক ভবিষ্যতে এই ডিলান মার্কান্ডে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলেন কিনা না সেটাই এখন দেখার বিষয় তবে চাইলেই কিন্তু খেলতে পারেন এই প্লেয়ার যদি পিওআই ম্যাটারটা সলভ হয়ে যায় তো এই আপডেটটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এবার আসা যাক মোহন বাগানের আপডেটটাতে তোমাদেরকে কালকেই বলেছিলাম যে কালকে এটিকে বাগানের বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে মিটিং আছে এবং সেই মিটিংয়ে দেবাশিস দত্ত সৃঞ্জয় বোস এরা কিন্তু এই ম্যাটারগুলো নিয়ে কথা বলবেন যেগুলো নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে এই মুহূর্তে প্রচণ্ড আক্ষেপ বা ক্ষোভ কাজ করছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলতে চলেছেন তো তোমাদেরকে এই আপডেটটা এখন দিয়ে রাখছি যে বোর্ড অব ডিরেক্টার্সদের মিটিংয়ে কিন্তু ভালো কিছু আপডেট বেরিয়ে এসেছে মোহনবাগান সমর্থকদের জন্য তার মধ্যে প্রথমে যে আপডেটটা দেব সঞ্জীব গোয়েঙ্কার তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে এই সিজনে বা পরবর্তী সময় আর কিন্তু এই কালো কিট অর্থাৎ যেটা এটিকে অ্যাওয়ে কিট ছিল সেই কিটটা ইউজ করে খেলবে না এটিকে মোহনবাগান এরকম আশ্বাস কিন্তু জানানো হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার তরফ থেকে এবং তারা যেটা শোনা যাচ্ছে একটা চিঠিও লিখেছেন এফএসডিএলকে যাতে এই ব্ল্যাক কিট পরে আর এটিকে মোহনবাগান মাঠে না নামাবে তো বলতেই পারো এটা মোহনবাগান সমর্থকদের বা ম্যারিনার্সদের একটা জয় তাদের এই অত্যন্ত চাপের মুখেই কিন্তু কার্যত এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং তাদের ম্যানেজমেন্ট তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও এবার সেকেন্ড যে খুশির খবরটা দেবো সেটা একটা নতুন গ্রাউন্ডের ব্যাপারে আমাদের কলকাতাতে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গন একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম তবে এই স্টেডিয়ামটা মোহনবাগান বা ইস্টবেঙ্গল কারোরই একান নয় সবাই এখানে খেলতে পারে তো সেক্ষেত্রে এই স্টেডিয়ামটা কারোরই হোম গ্রাউন্ড হিসেবে বলা যায় না সেই কারণে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে কলকাতার বুকে কিন্তু আরও একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম তৈরি করা হবে এবং সেই স্টেডিয়ামটা হবে এটিকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যেটা শোনা যাচ্ছে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনের মতোই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম তৈরি হতে চলেছে এই বিষয়ে কাজও অনেকটা এগিয়েছে রাজারহাটে ফাঁকা জমি পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও চিঠি লেখা হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে এবং খুব তাড়াতাড়ির মধ্যে জমিও পেয়ে যাবেন এমনটাই কিন্তু আশা করছেন ম্যানেজমেন্ট এবং যেটা শোনা যাচ্ছে জমি পাওয়ার পর কিন্তু এক বছরের মধ্যেই পুরো স্টেডিয়ামের অধিকাংশ কাজ সেরে ফেলতে চাইছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং খুব সম্ভবত এক দু বছরের মধ্যেই কিন্তু এটিকে মোহনবাগানের হোম গ্রাউন্ড হিসেবে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতোই আরও একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম হতে চলেছে কলকাতার বুকে এরকম আশ্বাস কিন্তু দিয়েছেন কালকের মিটিংয়ে বোর্ড অফ ডিরেক্টার্সরা তো তোমাদের কি মতামত এই প্রসঙ্গে সেটাও কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এবার আসা যাক ইস্টবেঙ্গলের আপডেটগুলোতে কালকে ইস্টবেঙ্গলের সামনে একটা বিশাল বড় চ্যালেঞ্জ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কালকে খেলতে চলেছে ইস্টবেঙ্গল তবে এই ম্যাচের আগে কিন্তু ডিফেন্স নিয়ে সমস্যায় আছেন কোচ রবি ফাউলার রাজু গায়কোয়াডের ইঞ্জুরি অনেকটা সেরে গেলেও এখনও কিন্তু তিনি পুরোপুরি ফিট নন তো সেক্ষেত্রে কালকের ম্যাচে রাজু গায়কোয়াডের খেলা নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা আছে তো সেক্ষেত্রে ব্যাক আপ অপশান হিসেবে রবি ফাউলার দুজন প্লেয়ারকে সিলেক্ট করে রেখেছেন তাদেরকে কিন্তু খেলাতে পারেন কালকের ম্যাচে যদি রাজু গায়কোয়াড পুরোপুরি ফিট না থাকেন এবং রাজু গায়কোয়াডের খেলার চান্স বলতে পারো অনেকটাই কম আছে এই মুহূর্তে তো সেক্ষেত্রে রাজু গায়কোয়াডের জায়গায় যে দুজন প্লেয়ারকে কোচ রবি ফাউলার সিলেক্ট করে রেখেছেন তারা হলেন যথাক্রমে রানা ঘরামি এবং শেহনাজ সিং তোমরা সবাই জানো যে শেহনাজ সিংও চোটের মধ্যে ছিলেন তবে শেহনাজ সিং বর্তমানে কিন্তু পুরোপুরি ফিট আছেন এবং কোচ রবি ফাউলার শেহনাজ সিংকেই ব্যাক আপ অপশান হিসেবে রেখেছেন রানা ঘরামির সাথে তো এবার দেখা যাক রাজু গায়কোয়াডের জায়গায় কে চান্স পান এবং রাজু গায়কোয়াড নিজে খেলতে পারেন কিনা সেটাই দেখার বিষয় তবে রাজু গায়কোয়াডের খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে আছে এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের এই আপডেটগুলোই দিতাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা